আসসালামু আলাইকুম উইথ অল মাই সাবস্ক্রাইবার, আশা করি সব ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতা আজকেও একটি ক্লাস নিয়ে হাজির হন আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে, আমাদের কাছে একটি সার্কিট বোর্ড আছে, এটি হচ্ছে ISM এর একটি সার্কিট বোর্ড, ISM SV520 মডেলের একটি সার্কিট বোর্ড। তো আমরা আজকে এই সার্কিটটি নিয়ে একটু আলোচনা করব। আর এর প্রবলেমটা হচ্ছে যে এরর 9 আসে। শিক্ষার্থী বন্ধু, মূলত যখন আমরা সার্কিট রিপেয়ারিং করি, আপনারা অবশ্য অবগত আছেন যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু যারা কাজ জানে, মাদারবোর্ড রিপেয়ারিংয়ের কাজ জানে, তাদের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। তো আমরা কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিন্তু ব্যাপক ইলেকট্রনিক্স কন্ট্রোলার রয়েছে, যে কোনো ধরনের মেশিন বলেন, যে কোনো ধরনের মেশিন সবই কিন্তু মূলত ইলেকট্রনিক সার্কিট দ্বারা কন্ট্রোলিং করা হয়, হোক সুইং মেশিন, যে মেশিন হোক না কেন। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা মূলত যখন ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিং করি, তখন আমরা মূলত 5টা স্টেপ ফলো করে থাকি। যখন আমরা নতুন, যারা আমরা কাজ শিখতে চাই বা নতুন কাজ করার জন্য যাদের আগ্রহ আছে, তারা কিন্তু তাদেরকে আমরা পরামর্শ দিই বা তাদেরকে আমরা যেটা বলি সেটা হচ্ছে তাদেরকে 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে এই যে কম্পোনেন্টগুলো আছে, যেমন ক্যাপাসিটার, রেক্টিফায়ার, ইন্ডাক্টর, এই কম্পোনেন্টগুলোর প্রথমে নাম জানতে হবে যে কম্পোনেন্টগুলোর নাম কী। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কম্পোনেন্টগুলো কাজ কী, যেমন ক্যাপাসিটারের কাজ কী। ক্যাপাসিটারের কাজ হচ্ছে ভোল্টেজকে স্টোর করে রাখা এবং ফিল্টারিং করা, যেমন একটা কাজ। তো ডায়োডের কাজ কী, রেক্টিফায়ারের কাজ কী, মসফেটের কাজ কী, ট্রানজিস্টারের কাজ কী, এই কম্পোনেন্টগুলোর প্রত্যেকটা কম্পোনেন্টের কাজ জানতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে এই কম্পোনেন্টগুলো ভালো না খারাপ, এগুলো আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মাল্টিমিটার, এই মাল্টিমিটার দিয়ে আমাদের চেক করতে হবে যে আমরা আসলে ডায়োড কীভাবে চেক করব, রেজিস্টার কীভাবে চেক করব, মসফেট কীভাবে চেক করব, আর রেক্টিফায়ার কীভাবে চেক করব, কম্পোনেন্টগুলো আমরা কীভাবে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করব যে ভালো না খারাপ। অর্থাৎ যখন আপনার এই কম্পোনেন্টগুলো খারাপ হবে, তো আপনাকে কীভাবে চেক করবেন, যে আসলে ফাইন্ড আউট করবেন যে কোন কম্পোনেন্ট আমার খারাপ আছে, যেটা খারাপ আছে সেটা চেঞ্জ করতে হবে, নাহলে তো সার্কিট আপনার রেডি হবে না। শিক্ষার্থী বন্ধু, পঞ্চম নম্বর হচ্ছে এই কম্পোনেন্টগুলো যদি আমার নষ্ট হয়ে যাওয়ায়, খারাপ হয়ে যাওয়া, মানে একটা সিপিইউ বা প্রসেসর, এটা সিপিইউ বা প্রসেসর, একটি সিপিইউটা যদি আপনার নষ্ট হয়ে যায় বা একটা অপটোকপলার আইসি নষ্ট হয়ে যায়, কীভাবে এটি রিপ্লেস করে আবার একটু নতুনটা লাগাতে হবে, তো নাহলে আপনার কীভাবে কাজ করবেন, তো এগুলো কীভাবে রিপ্লেস করে আপনি লাগাবেন, সোল্ডারিং আয়রন দিয়ে অথবা হট এয়ার গান দিয়ে কীভাবে এটি আপনি রিপ্লেস করবেন। এবং এগুলোর ভিতর দেখেন ছোটো ছোটো যে প্রিন্টগুলো আছে, যদি আপনি খুলতে যাই, যদি প্রিন্টগুলো উঠিয়ে ফেলেন বা নষ্ট করে ফেলেন, তাহলে বা কিন্তু আপনার এই সার্কিটটা একেবারে রিজেক্ট হয়ে যাবে। তো একটা সার্কিটের দাম অনেক টাকা দাম, তো আপনার একটা দামিও একটা সার্কিট কিন্তু রিজেক্ট করতে পারবেন না। অতএব আপনারা যখন ইনিশিয়াল পর্যায়ে, প্রথমে যারা আমার কাজ করতে আগ্রহ আছে বা যা কাজ করতে চায় বা কাজ শিখতে চায়, তাদের কিন্তু এই 5টা স্টেপ আপনাদের অবশ্যই ফলো করতে হবে। আর যদি ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় যদি বেসিক স্ট্রং থাকে, তাহলে আপনারা যে কোনো সার্কিট রিপেয়ারিংয়ের কাজ করতে পারবেন। এখন আমরা মূল কাজে আসে, যে আমাদের এই সার্কিটে আসলে আমরা ইরোন 9 কেন আসে। তো ইরোন 9 মূলত হচ্ছে, আমরা কোনো এগুলো মুখস্থ করে রাখি না যে আসলে ইরোন 9 কী, আমরা এর ইরোর লিস্টে দেখবো যে আসলে ইরোন 9 কেন আসছে। তো এটা হচ্ছে একটি মোটর রিলেটেড ইরোর, মোটরের যদি কোনো প্রবলেম থাকে, মোটর যদি খারাপ থাকে, মোটরের কোয়েল নষ্ট হয়ে গেলে বা মোটর এনকোডার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু ইরোন 9 চলে আসতে পারে। অতএব অথবা যদি আমার মোটরের, যেখান থেকে আমার মোটর চালানো হয়, অর্থাৎ এখান থেকে আমার মোটর চালানো হয় এই কানেক্টর থেকে, তো এই কানেক্টরের কোনো কম্পোনেন্ট অর্থাৎ IGBT যদি আমার খারাপ থাকে, এটা হচ্ছে IGBT যদি আমাদের খারাপ থাকে বা IGBT-র গেটে কোনো কম্পোনেন্ট যদি আমার খারাপ থাকে, ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমার, অর্থাৎ গেটের কোনো কম্পোনেন্ট খারাপ হয়ে গেলে আমার IGBT-র গেটে সিগন্যাল দিবে না, সিগন্যাল না দিলে কিন্তু আমার ইরোন 9 চলে আসতে পারে। শিক্ষার্থী বন্ধু, আমরা স্টেপ বাই স্টেপ, যেমন আমরা একটা সার্কিট প্রথম ধরলে, এখানে আমরা 220 ভোল্ট দেবো, একটা সুইচ আছে, একটা ফিউজ আছে, দুটো ভেরিস্টর আছে, ক্যাপাসিটার আছে, ইন্ডাক্টর আছে,
তারপর রিলে আছে রেকটিফায়ার আছে এই প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে আসলে স্টেপ বাই স্টেপ কাজ করে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো আমরা আসলে কাজ করে থাকি শিক্ষার্থী বন্ধু এখন মূলত হচ্ছে যে ইরোর নাইনটা কেন আসে ইরোর নাইন যেহেতু আমাদের মোটর রিলেটেড ইরোর তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের রেকটিফায়ার ভালো আছে কিনা আমরা কিন্তু ফাইন্ড আউট করে রেখেছি কারণ হচ্ছে যদি আমরা ফাইন্ড আউট করে না রাখি তাহলে আমরা আসলে ক্লাস দেওয়ার সময় এভাবে আমরা আসলে ফাইন্ড আউট করে ক্লাস দেওয়া সম্ভব না তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেকটিফায়ার মানে আমাদের আইজিবিটিটা খারাপ আছে তো আমরা একটা আইজিবিটিটা চেক করে দেখবো যে আসলে ইরোর নাইন যেহেতু আসতে আমাদের আইজিবিটিটা কীভাবে খারাপ হলো তো আমরা আইজিবিটি চেক করার জন্য আমার মিটার কিন্তু আমরা ডায়োডে সিলেক্ট করবো ডায়োড সিলেক্ট করার পরে আমরা আইজিবিটি ধরবো এরকমের দেখা যাচ্ছে আমাদের আইজিবিটি ইউডাব্লিউপি অর্থাৎ এই তিন হচ্ছে নেগেটিভ এবং এই দুটো এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নো কানেকশন অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের এই তিনটার সাথে একটা আমার ইউডাব্লিউ অর্থাৎ এখানে মোটরের একটা কানেকশনের সাথে নেগেটিভের সাথে শর্ট আছে অর্থাৎ আইজিবিটি আমাদের শর্ট থাকতে পারবে না শিক্ষিত বন্ধু আইজিবিটি কিন্তু আমাদের শর্ট থাকতে পারবে না অর্থাৎ আইজিবিটি হচ্ছে আমরা নেগেটিভে আমরা মিটারের পজিটিভ প্রুফ রাখবো এটা হচ্ছে মিটারের পজিটিভ প্রুফ রাখার পরে আমরা কিন্তু একটা একটা আমরা এরকম ধরলে আমাদের ডায়োডের একটা ভ্যালু আসবে যদি ডায়োডের ভ্যালু না আসে বা যেরকম শর্ট দেখায় এরকম যদি শর্ট দেখায় তাহলে কিন্তু আমাদের আইজিবিটিটা খারাপ আছে অর্থাৎ এই আইজিবিটিটা আমাদের এখানে ছিল এখানে আমাদের আমরা আইজিবিটিটা খুলে ফেলছি এখানে আইজিবিটি ছিল এখন বিষয়টা হচ্ছে আপনারা বলতে পারেন যে এত বড় একটা মাদার বোর্ডের এত কম্পোনেন্ট কীভাবে আমরা আসলে ফাইন্ড আউট করবো আসলে মূলত হচ্ছে আমাদের ইরোর ফলো করতে হবে যে কোন ইরোর জন্য আমরা কোন জায়গায় কাজ করবো যখন যেহেতু আমাদের ইরোর নাইন বলছে তাহলে আমাদের মোটর রিলেটেড ইরোর এখানে লেখা আছে ইরোর করে এটা হচ্ছে আমাদের মোটর রিলেটেড ইরোর যেহেতু মোটর রিলেটেড ইরোর তাই আমি আগে বলেছি যে মোটর যদি আপনার মোটর ভালো থাকে তাহলে আমরা চেক করতে হবে যে মোটর কোন কানেক্টর থেকে চালায় ওই কানেক্টর থেকে আমাদের শুরু করতে হবে আইজিবিটি খারাপ নয়তো প্রকল্পের খারাপ বা নয়তো অন্য কোনো রেজিস্টার অথবা এই মানে এই সেক্টরটা এই সেকশনটাই আমাদেরকে দেখতে হবে তো শিক্ষিত বন্ধু এভাবেই কিন্তু আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে আমরা একটি আপনারা অবশ্য অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রি লেভেলের এই মাদারবোর্ড রিপেয়ারিংয়ের একটি ট্রেনিং সেটার করেছি এবং মাদারবোর্ড রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে আমরা পার্সোনালি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স করিয়ে দেবো আমরা প্রত্যেকটা সেকশন প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা কম্পোনেন্ট কীভাবে কাজ করে আমরা আমাদের স্টুডেন্টদের এ টু জেড এবং শিখিয়ে থাকি শিক্ষার্থী বন্ধু তো আজকে আমরা শিখলাম যে ইরোর নাইন আসলে কোন জায়গায় কাজ করতে হবে এটা হচ্ছে আইসিএম একটি বোর্ড এটার মডেল হচ্ছে SB520 মডেলের একটি সার্কিট তো আমাদের এই সার্কিটে যদি ইরো নাইন আসে তাহলে আমরা কিন্তু এখানে আমরা চেক করতে পারি ইনশাআল্লাহ চেক করলে কিন্তু আমরা আসলে সলিউশন বের করতে পারবো তো আজকে পর্যন্তই যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো ইরোর বা কোনো সার্কিটের প্রবলেম থাকে যদি না হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব ওই ধরনের রিলেটেড ক্লাস দেওয়ার জন্য তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ